আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চিকেন শামি কাবাব বানাবো। এটাকে টিকিয়া কাবাব বলা হয়। তো চিকেন দিয়ে শামি কাবাব সাধারণত তৈরি করা হয় না, সাধারণত গরুর মাংস দিয়ে তৈরি করা হয়। তো আজকাল হেলথের কারণে অনেকেরই রেড মিট খাওয়া নিষেধ থাকে, সেজন্য আমি চিকেন দিয়েই শামি কাবাব কীভাবে বানাতে হয় সেটা করে দেখাবো। সেজন্য উপকরণ লাগবে পেঁয়াজ কিমা আধা কাপ, পুদিনা পাতা এক কাপের চার ভাগের এক ভাগ, কাঁচামরিচ কুচি দুইটি আমি কুচি করে নিয়েছি, রোস্ট বিস্কিটের গুঁড়া এক টেবিল চামচ, কাবাব মশলা এক চা চামচ, আদা রসুন গুঁড়া আধা চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, লবণ আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কর্ন ফ্লাওয়ার এক চা চামচ এবং একটি ডিম। আরও লাগবে মুরগির বুকের মাংসের কিমা এক কাপ এবং বুটের ডাল বাটা আধা কাপ পরিমাণ। 4 ঘন্টা ভিজিয়ে রেখে পানিতে সেদ্ধ করে তারপরে এটাকে পেস্ট করে নিয়েছি। এবং স্টাফিং এর জন্য ধনে পাতা কুচি এখানে 1 টেবিল চামচের মতো হবে এবং একটি মরিচ আমি কুচি করে নিয়েছি এবং এখানে কাঠ বাদাম এটা আধা চা চামচ এবং কিশমিশ নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ, বেরেস্তা 1 চা চামচ পরিমাণ। এখন আমি প্রথমে স্টাফিংটা মিক্সড করব, একটু লবণ দিব এর সাথে, এটা আমি কাবাবের ভিতরে পুর হিসাবে দিব। হয়ে গেছে, এখন আমি কাবাবটা মিক্সড করব। প্রথমে আমি নিচ্ছি মুরগির মাংসের কিমা 1 কাপ, বুটের ডাল বাটা আধা কাপ, পেঁয়াজ কিমা আধা কাপ, পুদিনা পাতা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, টোস্ট বিস্কিটের গুঁড়া 1 টেবিল চামচ, কাবাব মশলা 1 চা চামচ, আদা রসুন গুঁড়া আধা চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, কর্ন ফ্লাওয়ার 1 চা চামচ, লবণটা আমি স্বাদ মতো দিব 1/2 চা চামচ প্রথমে দিব, আধা চা চামচ পরে যদি লাগে তাহলে বাকিটা দিব। এখন আমি ডিমটা ফেটে শুধু সাদা অংশটা দিব, কুসুমটা দিলে কাবাবটা যখন আমি ভাজবো তখন কেনা উঠে যায়, সেজন্য কুসুমটা না দিয়ে শুধুমাত্র ডিমের সাদা অংশটা দিব। এখন আমি এগুলা সব একসাথে মিক্সড করব। সবগুলা মিক্সড করা হয়ে গেছে, এখন আমি এগুলাকে গোল গোল করে শামি কাবাব বানাবো এবং এটার মাঝখানে আমি স্টাফিংটা দিব। স্টাফিংটা মাঝখানে দিয়ে আমি এটাকে আবার মুখটা বন্ধ করে দিব। এভাবে আমি এক এক করে সবগুলা শামি কাবাব তৈরি করব। শামি কাবাব বড় ছোট অনেক রকম ভাবেই করা যায়, যে যেমন ভাবে করতে চায় সেভাবেই করা যায়। হয়ে গেল আমার শামি কাবাব তৈরি করা, এখন আমি এগুলাকে অল্প তেলে ফ্রাই করব। চুলা জ্বালিয়ে দিচ্ছি, প্যান গরম হয়ে গেছে, এখন আমি তেল দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। দর্শক, তেল গরম হয়ে গেছে, আমি এখন এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটা আমি এখন মিডিয়াম আঁচে ভাজবো, 1 মিনিট হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি তেলটা শুষে নেওয়ার জন্য। দর্শক, হয়ে গেল আমার শামি কাবাব তৈরি। এভাবে আমরা চিকেন দিয়েও শামি কাবাব তৈরি করে খেতে পারি। আপনারাও আমার রেসিপিটি করে দেখবেন, খুবই মজা লাগে এবং খুবই টেস্টি হয় এবং করতেও খুব বেশি সময় লাগে না, ইজি।